হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে চায়নাতে রেডমি নোট সেভেন রিলিজ হয়ে গেছে। তো এই রেডমি নোট সেভেনের সাকসেসের পর শাওমি তাদের আপকামিং রেডমি সিরিজের ফোন রেডমি নোট 8 রিলিজ করতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর মাসে সম্ভব্য। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম হতে চলেছে এই রেডমি নোট 8, কোন ধরনের প্রসেসর, কোন ধরনের ডিসপ্লে অ্যান্ড কীরকম কর্নিং গরিলা গ্লাস ইউজ করেছে এই রেডমি নোট 8 অ্যান্ড ফোনটি কীরকম হতে চলেছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কোন কোন ইউনিক ফিচার নিয়ে রেডমি নোট 8 আসতে চলেছে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখন কোনো পরবর্তী ভিডিও আপলোড করবো সবার আগে দেখার জন্য। তো লেটস স্টার্ট। রেডমি নোট 8 এর একটি কুল ফিচার হচ্ছে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা, যেটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দ্বারা রান করে অ্যান্ড ব্যাক ক্যামেরা হচ্ছে ট্রিপল সেটআপ ব্যাক ক্যামেরা, যার একটি হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, আরেকটি হচ্ছে 14 মেগাপিক্সেল ক্যামেরা। তো ফ্রেন্ডস, এই তিনটি ক্যামেরাই, একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরা, আরেকটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো আপনি এই তিন ধরনের ক্যামেরা দ্বারা তিন ধরনের পিকচার শ্যুট করতে পারবেন, যার ফলে আপনার ফোন অনেকটা ইউনিক অ্যান্ড অনেকটা গুরুত্বপূর্ণ ফোনের মর্যাদা পাবে। দ্বিতীয় যে ফিচারটি সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অনেকদিন আগেই ভিভো লঞ্চ করেছিল। তো ফ্রেন্ডস, এই ফিচারটিও শাওমি তাদের রেডমি নোট 8 অ্যাড করে দিয়েছে। তো এর ফলে ফোনটি আরও বেশি স্ট্রং অ্যান্ড প্রাইভেসির দিক থেকে ফোনটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, সেখান থেকে আমরা অনেকটা সিকিউর ফিল করি। রেডমি নোট 8 থাকছে 6.3 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটি 16 mm কালার দ্বারা রান করে অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 6, যার ফলে আপনার ডিসপ্লে অনেকটা মজবুত থাকবে। রেডমি নোট 8 এর আরেকটি কুল ফিচার সেটা হচ্ছে IP68 সার্টিফিকেট। শাওমি তাদের ইউজারদের কথা মাথায় রেখে IP68 সার্টিফিকেট কমপ্লিট করছে, যার ফলে এই রেডমি নোট 8 হয়ে উঠেছে ওয়াটার প্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ একটি ফোন। অ্যান্ড রেডমি নোট 8 এ থাকছে কুইক চার্জ 4.8 সাপোর্ট, যার ফলে আপনি আপনার ফোনকে খুব দ্রুত হারে চার্জ করে নিতে পারবেন অ্যান্ড তার সঙ্গে থাকছে নন রিমুভেবল 5000 mAh এর ব্যাটারি, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকটা লং লাস্টিং করে নেবে এই রেডমি নোট 8 এর মাধ্যমে। এই রেডমি নোট 8 এ শাওমি ইউজ করেছে S2S ডিসপ্লে উইদাউট বেজেল উইদাউট নোয়াস, যার ফলে আপনাদের মনে হবে আপনি স্যামসাং গ্যালাক্সি S10 ইউজ করছেন। তো ফ্রেন্ডস, এই রেডমি নোট 8 আপনাকে অনেকটা স্যামসাং গ্যালাক্সি S10 এর মতো ফিল দেবে। তো ফ্রেন্ডস, আপনারা এই রেডমি নোট 8 পাবেন দুটো ভ্যারিয়েন্টে, একটা হচ্ছে 6GB র্যাম, আরেকটি হচ্ছে 8GB র্যাম, যার স্টোরেজ ক্ষমতা হচ্ছে 128GB অ্যান্ড 512GB রোম অ্যান্ড এতে থাকবে QI ওয়ারলেস চার্জিং, যার ফলে আপনার ফোন খুব দ্রুত আরে ওয়ারলেসের মাধ্যমেও চার্জ করে নিতে পারেন। রেডমি নোট 8 এ শাওমি ইউজ করেছে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, যেটি খুবই একটি লেটেস্ট প্রসেসর অ্যান্ড খুবই শক্তিশালী প্রসেসর, যার ফলে আপনার ফোন খুব দ্রুত স্পিডে রান করবে অ্যান্ড হ্যাং থেকে দূরে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল রেডমি নোট 8 এর কিছু গুরুত্বপূর্ণ অ্যান্ড ইউনিক ফিচার। তো আপনাদের কোন ফিচারটি সবথেকে বেশি ইউনিক লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটি কেমন লাগছে অ্যান্ড রেডমি নোট 8 এর আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।